Hi everyone, welcome back to my channel. আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কুমড়ো পাতায় ইলিশ মাছের পাতুরি। আমরা বেশিরভাগ সময় লাউ পাতা বা কলা পাতায় ইলিশ মাছের পাতুরি খেয়ে থাকি, তাই আজকের একটু অন্যরকম ভাবে ইলিশ মাছের পাতুরিটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সরষে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সরষে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা কুচি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দেব 3 থেকে 4 চামচের মতো নারকেল কুচি। তোমরা এখানে নারকেলের পরিমাণটা কম বেশি করতে পারো। এবারে মিক্সারের মধ্যে সব উপকরণগুলো আমি দিয়ে দেব, দিয়ে অল্প একটু নুন আর একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি, আর এই টক দইটা আমার বাড়িতেই বানানো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। আমি তোমাদেরকে সবসময় বলে থাকি যে কোনো রান্নায় অল্প একটু চিনি ব্যবহার করবে, চিনি ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্ট খুব ভালো হয়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, এখানে হলুদের ব্যবহারটা আমি খুব বেশি করব না। এবারে সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আর নুন দিচ্ছি না, কারণ পেস্ট করার সময় এখানে আমি নুন দিয়েই পেস্ট করেছিলাম, তাই এখানে আর নুন দেওয়ার প্রয়োজন হবে না। এবারে আমি এখানে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। মাছের গায়ে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আর পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে চেপে চেপে এই পাতার যে শিরাগুলো রয়েছে সেই শিরাগুলো একটু এইভাবে থেতে থেতে দেব, যাতে পাতুরিটা আমাদের মুড়তে সুবিধা হয়। এবারে এই বেটে রাখা মশলাটা আমি কুমড়ো পাতার উপরে দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ মশলা দিলাম। তারপর এর উপর থেকে দিয়ে দেব একটা মাছ। মাছটা দিয়ে এর উপর থেকে আরো কিছুটা আমি বেটে রাখা মশলা দিয়ে দেব। এবার এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল, আর দিয়ে দিচ্ছি 1টা চেরা কাঁচা লঙ্কা। এবারে আমি পাতাটা ভালো করে মুড়ে নেব। তোমরা চাইলে এখানে 2টো কুমড়ো পাতা ব্যবহার করতে পারো, কারণ অনেক সময় পাতা ছোট হলে বা পাতা ছেঁড়া হলে বা হয়তো 1টা পাতায় মোড়া নাও যেতে পারে, 5 থেকে ছিঁড়ে যেতে পারে, সেই জন্য তোমরা এখানে 2টো পাতাও ব্যবহার করতে পারো। এবারে আমি 1টা সুতো দিয়ে চারিদিক থেকে এটা পেঁচিয়ে দেব, যাতে এই পাতুরিটা খুলে না যায়। সবগুলো পাতুরি এইভাবে আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এবারে রান্নাটা আমি শুরু করব। এটা বানাবার জন্য এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। এবারে 1টা খুন্তি দিয়ে তেলটা আমি একটু চারিদিকে ছড়িয়ে দেব। এবারে আমি পাতুরিগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই আমাদের এই পাতুরিগুলো বানিয়ে নিতে হবে। এবারে ঢাকনা চাপা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর এবার পাতুরিগুলো আমি একটু উল্টে পাল্টে দেবো।
আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেব। পাতুরিগুলো এখন আমাদের তৈরি হয়ে গেছে। এবার এই পাতুরিগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবারে পাতুরিটা তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। কুমড়ো পাতা ইলিশ মাছের পাতুরি, এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যেহেতু এটা কুমড়ো পাতায় বানানো, তাই এর টেস্টটা আরো বেশি ভালো আসে। তোমরা এই পাতুরিটা গরম ভাতের সাথে সার্ভ করবে, তাহলে আরো খেতে খুব ভালো লাগবে। আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।